গুড মর্নিং বন্ধুরা, আজকে কাল রাত্রে তোমাদের শুভরাত্রি বলেছি, আজকে শুভ সকাল। তোমাদের আজকে থেকে একটা নতুন সপ্তাহ শুরু হচ্ছে, এই সপ্তাহটা তোমাদের ভালো কাটুক, সবাই ভালো থেকো। আমি উঠে পড়েছি, উঠেছি একটু আগে, বেড়ালদেরকে আমার কচিকাচ্চাদেরকে খেতে দেওয়া হয়ে গেছে, ওদের সকালের ব্রেকফাস্ট হয়ে গেছে, আবার অফিস বেরোবার সময় আমি ওদের লাঞ্চ দেবো। আর এই যে স্টাডি, কালকে রাতেই গোছানো ছিল, আর এখন পরিষ্কার করবো, গোটা ঘর পরিষ্কার করবো। তার আগে আমি যেহেতু অফিস বেরোবো, তাই ভাতটা বসিয়ে নিয়েছি, চা করাও হয়ে গেছে, আর বাবাই ঘুমোচ্ছে, ওকে উঠাতে হবে। যেহেতু খুব একটা চাপ নেই, ওকে ওই 8টার মধ্যে উঠে পড়বে। আর বিড়ালদের আমার খেতে দেওয়া হয়ে গেছে, এবার এই চা খেতে খেতে ঘরটা পরিষ্কার করবো, পরে আমি স্নানে যাবো, স্নান থেকে উঠে পুজো করবো, আর এর মাঝে বাবাই উঠে পড়বে। ও উঠে পড়লে ও রেডি হয়ে নেবে, স্নান টান করে ওকে টিফিন দেবো, ব্রেকফাস্ট দিয়ে অফিস বেরোবো। আর বন্ধুরা, তোমরা খুব ভালো থেকো, সারাদিন তোমাদের ভালো যাক, পুরো সপ্তাহটা তোমাদের ভালো যাক। আচ্ছা বন্ধুরা, একটা জিনিস, তোমরা বাইরে বেরোলে কিন্তু খুব সতর্কভাবে বেরোবে, কারণ করোনার জন্য কিন্তু আমরা এখনও, করোনা আমাদের ছেড়ে যায়নি, এখনও ডাক্তাররা বলছেন আরও 2-1 বছর থাকবে, তাই তোমরা খুব সাবধানে চলাফেরা করো। জানি সবাইকে দরকারে বেরোতে হয়, আমাকেও বেরোতে হচ্ছে, তো খুব সাবধানে চলাফেরা করো, যতটা সাবধানতা নিজের জন্য নিতে পারবে সেটা তুমি নিও, কারণ তুমি ভালো থাকলে তোমার ফ্যামিলির সবাই ভালো থাকবে। ধন্যবাদ।